이제야만 좋게라도 우리 팔로가 살인한 까마이니에 부바샤 তাকে আজকে কাজটা ঠিকঠাক মতো করে ডেলিভারি দেওয়ার ফলে ছাড়ে আমার বুঝলি বাসার ম্যাডাম এটা বলতে পারি না বাপ চোখের মোটেও ভালো হয় না আজকে কামটা ডেলিভারি দেওয়ার ফলে তাই হয় এই আবুল বাবা আপনি আসেন ভাবি আপনি আসেন এই তোর একটু নিচে যাওয়া লাগে না হ্যাঁ ভাবি সারা খুনায় যে এনেই কাজ করো দেহি বাসার কি কাজ কাম তুই ঠিক করে করো ভাবি এই যে মনে করেন এই 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 মাসালটা আজকে ঠিক করা ভালো মনে করেন তাই কাজ শেষ মাসালটা ঠিক করা ভালো কাম শেষ আর নিচে যে যে সব কাজ কইরা রইছে এডিকাটা করব ভাবি ওড়ি তো করমুই আগে এডি তারপর ওড়ি আচ্ছা সব কাজ তো করবি তাই না হ্যাঁ আমার একটু কাজ করে দিবি না আপনার আমি কি কাজ আমার কাজ তো আমি করি আমার কাজই তো করোস আমার জ্যেষ্ঠ একটা কাজ আছে ওটা করবি না ভাবি দেখেন ভাবি আপনার এই এসটা কাজ করবার যায় কিন্তু আপনি আমার কিন্তু প্রত্যেকদিন ঠকান কিন্তু আমি ওই কমরেড আপনার কাজ করতে পারবো না আর তাছাড়া যদি এই এলাকায় লোক সমাজে জানাজানি হয় দেখেন আমার কিন্তু বিপদ হবে আপনারও বিপদ হবে শোন তোর আমি টেহা দিয়ে আমার বাসায় রাখছি বাসার কাজ কাম করার জন্য আর তুই যে আমার সাইড কাজ করে দেস এটা মনে কর যে তোর তো টেহা দেহি আর এখন তুই চ এখন করে দিবি বেশি দেয়া দিবি সত্যি বেশি দিবা হ্যাঁ সত্যি কইতেছো হ্যাঁ আগে মানতো না তাহলে এক কাজ করে আগে লোক তোমার কাজ তোমার এই নদীতে আমি যখনই ভাবি সাঁতার দিতে চাই আমি তো পাগল হয়ে যাই চলো ভাবি আজকে তাহলে রুমে যেয়ে তোমার এই নদীতে আমি উজান নৌকা চালাবো আজকে ভাবি আজকে কিন্তু চেক আমার 500 টাকা বেশি দর লাগবে 500 না তোরে 1000 টাকা দিলে আমি সমস্যা নেই তাই তাহলে কাম করো আজকে ঘরে যাও আজকে সাদেই হবো আরে শোনো ওই যে টাঙ্কির পিছনে বাঙ্গা আম গাছ আছে না এলাম গাছ আম গাছ থেকে আম পারি খাবো তোমারে আর আমি তোমার এই দুইটা আম খামো আজকে চলো ওই জায়গাটা একটু সেই রকম একটা জায়গা আচ্ছা চল ঠিক আছে চলো ভাবি তবে আজকে তোমারে আমি বহুত নিজের পায়ে হাইটে গেছো আজকে তোমার আমি খোলে ফেরে নিই হ্যাঁ আজকে খোলে ফেরে নিবো আমার নিতে পারবি না আসো আজকে তোমার আমি এমন আদর দিব না শোনো বসো এনে কেউ নেই এনে তুমি আর আমি করে কেউ নেই বসো কোন বসবো বসো তো আমি তো তোমার দেই নাই আজকে যা হয় হোক গা আজকে কিন্তু মনে করো যে আজকে তোমার কিন্তু আমি মজা দেয় কেউ নাই আজকে ছাদের উপরে সামনে দশ বার হবো এমন ভাবে আদর দেবো তুমি সারা জীবন বলার মানা আজকে তোমার এমন ভাবে আদর দেবো না তুমি আজকে আমার 500 টাকা না 1000 টাকা বাড়াইয়া দিবা তেমন ভাবে আমি তোমার আজকে আদর দেবো সারা জীবন মনে রাখা আর বা শোনো তোমার এই লকেটটা না অনেক সুন্দর তোমার এই লকেটটা অনেক সুন্দর কি তুমি দেখো কেন না আমি সারা তো আর কেউ নাই আর তুমি যদি এটা ঢেকে রাখো তাহলে তো আমার সব সে বুঝো না কেন তোমার নেই আমার কত সাধনা আপনি যদি সব মাটি করে দাও যাও এত কথা বাদ দাও কাজের কাজ করো খালি পেছাল পারে কি Thank you.
কি করো না? এই আন্না খাইছে, আন্না আইতো, থাক, আরে আইতো, কইতাছি খাদ আর লাগবো না, সত্যি ওইলো ওইলো এই যা আইতো। এই যে শোন, আমার সান্নালি কিন্তু 20 টাকা দিব না, থাক না, তাহা না গুনাস কে, আজকে আমার ঝুলু উঠে গেছে গা, আজকে টিয়া না গুনা, আজকে মনে করছে আরে সাত, আজকে তোরে খুশি আবরু বেশি দেখে সারু নাই। দেখো তো হাতে কত সুন্দর আলো বাতাস, হাতে আসলে ভালো লাগে কোথায় আসতেছে না, চলো তো দিয়ে দিকে। হ্যাঁ ওই দেখি তো লোকের জন্য আলাপ শোনো পাওয়া যাচ্ছে। ছাদে আসার এই আর তুই সামান্য একটা থাকো মালিকের সাথে এটা কি? আরে ভাই শুনেন না, আমার কি দোষ? আমি তো ওই আশেপাশে ছাদের কাজগুলোই করি। ম্যাডামে আমার কয় যে আমার বেতন বাড়াই দিব, 500 টাকা বেশি দিব, শুধু বাইরের কাজ না ঘরের কাজও করার করি। আমি দেখলাম যে সাহেবে নাই, এই সুযোগে ম্যাডামের কাজটা কইরাই দিই। সাহেব তো আবার বিদেশ থাকে, এই সুযোগে তুমি বিদেশের কাজটা আগে দিতে চাচ্ছ? তুই আদো, আরে ভাই আপনি আমার মারেন কে? চুপ, একটা কথা হবে না, দেখো তুমি দাও আমি আর কি দেব। অন্যায় করে অপরাধ করার পরও কত বড় গলা। এই চলো ওদের কাছে, কি আর কাছে নিয়ে যাবো, এই যে শুনেন, আপনি এত কথা বলবেন না, আপনি মেম্বারের কাছে যান আর চেয়ারম্যানের কাছে যান, আমার কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? আর এটা আমার কাজের ছেলে, আমি ওকে টাকা দিয়ে রাখি, আমার যেটা মন চায় সেটাই করব। আই তুমি নিয়ে যাচ্ছে দেখ, মেম্বার বলে কিছু করব না, কত বড় মেম্বার তুমি করতে পারবে? আসো যাও, আসো দেখি ম্যাডাম পারে কিনা। শুনেন আমার একটা কথা আছে। কি কথা ম্যাডাম? আমি জানি আপনার জামাইও কিন্তু পারে না, কারণ আমি নিশ্চয় দিয়ে দেখছি। কবে দেখলি তুই? এই যে আগের দিন আপনার পাশে কাজে গেলাম না, পাশের বাড়িতে দেখলাম তো। তুই তাহলে এই কাম কইরা বেরাস না, কারা কি করে না করে গেছে আছে দহস। বেটাম যে কি কোন, আমি আবার বাইরের কাজ আছে তো গোরের কাম খুব ভালো পারি, সেই কারণে তো গলের গোরের দিক ফলো করি বেশি বেশি। তুই মনে লুটচামি করতে করতে ঘুরে হইস বুঝছস? আই সর আমার জামাই ভালো, চিন্তা করা যায় না, পাইলাম এই ম্যাডামের ভালোবাসা না পাইলাম ওই ম্যাডামের ভালোবাসা, কোথা থেকে কোথায় উইরে এসে জুইরে বসলো, সব শেষ করে দিলো।